হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন বর্তমানে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন র্যালি চলতেছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌযান কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছে। সম্ভবত সামনে দেখতে পাচ্ছেন কোস্ট গার্ডের জাহাজগুলো রয়েছে, এবং তার পাশাপাশি বেশ কয়েকটি নৌযানের সারি রয়েছে আপনারা যদি দেখেন। দেখতে পাচ্ছেন কোস্ট গার্ডের র্যালি চলতেছে, র্যালিতে অনেকগুলো নৌযান কিন্তু অংশগ্রহণ করেছে। সামনে দেখতে পাচ্ছেন পূবালি 9 নৌযানটি রয়েছে, র্যালিতে অংশগ্রহণ করেছে। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এখানে রয়েছে, এই র্যালিতে অংশগ্রহণ করেছে। পূবালি 9 নৌযানটি দেখতে পাচ্ছেন, পাশাপাশি পিছনে আরও বেশ কয়েকটি নৌযান রয়েছে, র্যালিতে অংশগ্রহণ করেছে। পাশাপাশি নৌযানগুলোতে ব্যান্ড পার্টি রয়েছে। পিছনে রয়েছে সম্ভবত কুয়াকাটা 1 রয়েছে পিছনে। রোদের কারণে ভালো করে দেখা যাচ্ছে না। সামনে দেখতে পাচ্ছেন কুয়াকাটা 1 এবং তার পিছনে আরও 2টি নৌযান রয়েছে। নৌযানগুলো ধীর গতিতে আগাচ্ছে। পূবালি 9 নৌযানটি ধীরে ধীরে সদরঘাট অতিক্রম করে বাবুবাজার ব্রিজের দিকে অগ্রসর হচ্ছে, এবং দেখতে পাচ্ছে মর্নিং সান 9 পিছনে, এবং পিছনে আরও 2টি নৌযান রয়েছে। সম্ভবত মানিক 9 রয়েছে পিছনে, মর্নিং সান 9-এর পরে রয়েছে মানিক 9, এবং তার পিছনে আরও 1টি নৌযান রয়েছে। হুলারাট ভান্ডারে আমি 1টি নৌযান এই মর্নিং সান 9। এবং পিছনে রয়েছে মানিক 9, এবং মানিক 9-এর পিছনে আরও 1টি নৌযান রয়েছে। মহান বিজয় দিবসের কর্মসূচি হিসেবে কোস্টগার্ডের সম্ভবত কোস্টগার্ডের এই র্যালিটি অনুষ্ঠান র্যালিটি তারা দেখতে পাচ্ছেন মর্নিং সান 9 ধীর গতিতে কিন্তু বাবুবাজার ব্রিজের দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি পিছনে রয়েছে মানিক 9, এবং মানিক 9-এর পিছনে আরও 2টি নৌযান রয়েছে। মানিক 9-এর পিছনে রয়েছে কাজল 7, এবং কাজল 7-এর পরে ছোট আরও 1টি নৌযান রয়েছে। এই র্যালিতে মোট 5টি নৌযান অংশগ্রহণ করেছে, পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ডের বেশ কয়েকটি জাহাজ রয়েছিল সামনে ছিল। তো নৌযানগুলো ধীর গতিতে কিন্তু ধীর গতিতেই কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল অতিক্রম করে বাবুবাজার ব্রিজের দিকে অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন মানিক 9 এগিয়ে আসতেছে, পাশাপাশি পিছনে রয়েছে কাজল 7, এবং কাজল 7-এর পরে রয়েছে সম্ভবত ছোট একটি নৌযান।
ছোট ছোট নৌকার কারণে মর্নিং সান নয় নৌজেনটি থেমে গিয়েছে। দেখতে পাচ্ছেন পুরোপুরি স্লো করে দিয়েছে, আর দেখতে পাচ্ছেন মানিক নয়, এবং মানিক নয়ের পিছনে রয়েছে কাজল সাত, এবং কাজল সাতের পরে রয়েছে ঢাকা চাঁদপুরগামী ছোট একটি নৌযান রয়েছে। দেখতে পাচ্ছেন মর্নিং সান নয় পুরোপুরি থেমে গিয়েছে। দেখতে পাচ্ছেন মানিক নয় নৌজেনটি কিন্তু আস্তে আস্তে ঘুরাচ্ছে, পিছনে রয়েছে মহারাজ। দেখতে পাচ্ছেন মর্নিং সান নয় নৌজেনটি ধীরে ধীরে ঘুরাচ্ছে। মানিক নয় নৌজেনটি বর্তমানে ঘাটে প্লেস করবে, যার কারণে যেহেতু রেলি শেষ, পাশাপাশি মর্নিং সান নয় নৌজেনটিও ঘুরিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন নৌজানগুলো কিন্তু ঘাট প্লেস করবে। মানিক নয় নৌজানটা অলরেডি ঘাট প্লেস করেছে, এবং মর্নিং সান নয় নৌজেনটিও ঘাটে প্লেস করার জন্য ঢুকতেছে, এবং পিছনে রয়েছে যুবরাজ সাত। এই র্যালিতে মোট 5টি নৌজান অ্যাটেন্ড করেছিল মানিক নয়, মর্নিং সান নয়, যুবরাজ সাত, দর্শক বিন্দু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।